Hello, everybody. We are live. Hello, everybody. আমার আবার শোনা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। কেউ কমেন্টস করে থাকলে খুব সুবিধা হবে। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অ্যারাইজ ডিজিটাল প্ল্যাটফর্ম। কি সব দেখাচ্ছে রে বাবা! এক সেকেন্ড। সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড। সরি গাইজ, আজ দুপুরে একবার লাইভ এসেছিলাম অ্যারাইজ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, ইন্টারনেট ইস্যুর জন্য সেই লাইভটা করতে পারিনি। তো সেই কারণে আজকে ভোর 3টের সময় এসে গেছি লাইভ করব বলে, শুধু তোমাদের জন্য। চেষ্টা করবো যাতে সেশনটা খুব ভালো হয়, খুব কম কথায় সেশনে চলে যাব। দ্য হিন্দু অ্যান্ড আদার লিডিং নিউজ পেপার্স রিভিউ মার্চ 2021। দ্য হিন্দু থেকে করি আমরা, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, অল ইন্ডিয়া রেডিও, ডিজিটাল নিউজ পেপার, সেগুলো থেকে আমরা রিভিউ করি। তো আমরা যেই যেই টপিকের জন্য রিভিউ করে থাকি সেগুলো হচ্ছে ব্যাংক, রেল, এসএসসি, পিএসসি, আরআরবি। দ্য অ্যারাইজ ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে অ্যারাইজ ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত। কলকাতার বেস্ট ইনস্টিটিউট এই অ্যারাইজ ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা এটা 12 বছর ধরে শতাধিক ছাত্রছাত্রীকে বিভিন্ন সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছি। পোল বন্ড নিয়ে প্রথম প্রশ্ন, প্রথম টপিক, পোল বন্ড সেল ক্যান গো অ্যাহেড এসসি, মানে কি পোল বন্ড সেল ক্যান গো অ্যাহেড? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পোল বন্ড সেল যেটা হচ্ছিল সেটা চলতে পারে, কোনো অসুবিধা নেই। প্রথমেই বলে রাখি যে ইলেকশন চলছে, ইলেকশন চলছে। ইলেকশনের ক্ষেত্রে কি হবে, যে আমরা জানি যে এবারে ওয়েস্ট বেঙ্গলে 8 দফা ইলেকশন চলছে। আসাম, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন চলছে 8 দফায়। তার মধ্যে হচ্ছে 27 মার্চ হয়ে গেছে, 1 তারিখ হয়ে গেছে, 6, 10, 17, 22, 26 এবং 29, সরি 26 এবং 29 এপ্রিল অব্দি ইলেকশন চলবে। আসামে চলছে 2 দফা ইলেকশন, 27 মার্চ হয়ে গেছে, 1 তারিখ হয়ে গেছে, 6 তারিখ হবে। আর চলছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে ইলেকশন চলছে, 1 দফায় হবে, 6 এপ্রিল। সেই ইলেকশনের মাঝখানে
যাতে কোনো রকম আর্থিকভাবে কারচুপি না হয়, তার আগে এনজিও, একটা এনজিও আছে, তার নামটা তথ্য অনুসারে গোপন রাখা হয়েছে, তা সুপ্রিম কোর্ট এই কেস করলো। দ্য কেস ওয়াজ রিপ্রেজেন্টেড বাই প্রশান্ত ভূষণ টু সেল বিটুইন ইলেকটোরাল বন্ড 1st to 10th April, ইলেকটোরাল বন্ড টু স্টপ দ্য সেল বিটুইন 1st to 10th April, 1 থেকে 10 এপ্রিলের মধ্যে ইলেকটোরাল বন্ড যাতে বিক্রি করা না যায়। ইলেকটোরাল বন্ডের বন্ড ম্যাটার্স যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই তোমাদের কাছে পরবর্তী স্লাইডে বলবো যে ইলেকট্রাল বন্ড কি। তার আগে এই যে নিউজটা, এই নিউজটা একটু ডেপথে গিয়ে বুঝে নিই। কিন্তু সুপ্রিম কোর্ট তার অভিযোগ খারিজ করে দিল এবং বলল যে যেহেতু রেগুলার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই ধরনের লেনদেনগুলো হয়, তো তাতে অপরিচিত এবং পরিচয়হীন ব্যক্তি ইলেকট্রাল বন্ড কিনতে পারবেন না। তো সেই কারণে এবার ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে কি আছে নেক্সট স্লাইডে গিয়ে দেখি। যেহেতু এটা ইলেকটোরাল বন্ড, এখন অ্যাসেম্বলি ইলেকশন চলছে, তো সেই কারণে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এই দুটো জায়গার ক্ষেত্রে ইলেকটোরাল বন্ডে এই এই জিনিসগুলো, যেমন ফরেন কর্পোরেট হাউসেস ক্যান বাই, মোদিজি ফরেনে গেল, ফরেনে গিয়ে বললো যে ভিক্টোরিয়াটা বিক্রি করে দেবো, তার জন্য তোমরা আমার পার্টি ফান্ডে চাঁদা দাও। তো এবার ফরেন ক্যাপিটাল কেউ এটা কিনতে পারবে কি পারবে না, সেই ধরনের অনেকগুলো জিনিস সামনে এসেছিল। এটাকে বলা হয় সিরিয়াস অ্যাপ্রিহেনশন, মানে গুরুতর অভিযোগ। এক গুরুতর অভিযোগ এনেছিলেন কে, নেহা রাঠি বলে একজন, বলছেন ইলিগাল অ্যান্ড ইলিসিট, বেআইনি এবং অবৈধ লেনদেন বাড়বে। তো সেই কারণে ইলেকট্রাল বন্ড 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এটা খারিজ করে দিল। কেন খারিজ করে দিল? কারণ ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে, ফার্স্ট, বন্ড ম্যাটার্স, এনি সিটিজেন অর ইনস্টিটিউট অর এনি কোম্পানি ইন ইন্ডিয়া ক্যান পারচেস ইলেকট্রাল বন্ডস টু দ্য ফান্ড রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস, দিস ইলেকট্রাল বন্ড উইল বি অ্যাভেলেবল ইন দ্য ডিনোমিনেশন অফ 1000, 10000। কোন কোন ডিনোমিনেশনে অ্যাভেলেবেল থাকছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1000-এ থাকছে, 10000-এ থাকছে, 1 লাখে থাকছে, 10 লাখে থাকছে এবং থাকছে 1 কোটি টাকার ক্ষেত্রে এবং 1 করোড়ের ক্ষেত্রে। এভরি পার্টি হুইচ ইজ রেজিস্টার্ড আন্ডার সেকশন 20A রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপলস অ্যাক্ট 1951 অ্যান্ড হ্যাজ সিকিউরড অ্যাট লিস্ট 1% ভোট, অ্যান্ড 1% ভোট, আরেকটা হচ্ছে 29A, এই দুটো মনে রাখার বিষয়, হোল্ড ইন দ্য মোস্ট রিলেশ মোস্ট রিসেন্ট লোকসভা ইলেকশনে হতে পারে, আরেকটা কি রাজ্যসভা ইলেকশনে হতে পারে, এই দুটো ক্ষেত্রেই হতে পারে। তো এলিজিবল টু রিসিভ দ্য ফান্ড থ্রু ইলেকট্রাল বন্ডস। তারপরে এভরি ডোনার হ্যাজ টু প্রোভাইড হিজ KYC ডিটেল টু দ্য ব্যাংকস, নট টু দ্য পলিটিক্যাল পার্টি। এভরি ডোনার হ্যাজ টু প্রোভাইড হিজ KYC ডিটেল টু দ্য ব্যাংক, হ্যাঁ ব্যাংকের ক্ষেত্রে দিতে হবে, কিন্তু দিতে হবে না কার ক্ষেত্রে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে না। দ্য নেম অফ দ্য ইলেকট্রিক্যাল বন্ড পারচেস উইল বি কেপ্ট কনফিডেন্সিয়াল বাই দ্য ব্যাংক। দ্য ভ্যালিডিটি অফ দ্য ইলেকট্রিক্যাল বন্ড, এই প্রশ্নটা এসেছিল এবারে, ব্যাংক পিও না এটা কি প্রশ্ন আমরা যখন করেওছিলাম সেই সেশনটা, তার মধ্যে বলাও আছে 15 দিন থাকবে তার ভ্যালিডিটি, কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না এই বন্ডের মধ্যে। তো দিস বন্ড ক্যান বি ব্রট ফ্রম সিলেক্টেড ব্রাঞ্চেস, এটা খুব বড় ব্যাপার, সিলেক্টেড ব্রাঞ্চেস অফ দ্য SBI ব্যাংক ওনলি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় শুধুমাত্র ইলেকট্রাল বন্ডটা বিক্রি করার অধিকার আছে। আমি HDFC তে গিয়ে বলে দিলাম একটা ইলেকট্রাল বন্ড কিনবো, মোদিজিকে আমি 1 লাখ টাকা দেবো, HDFC আমাকে ফিরিয়ে দেবে, বলবো আপনি টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন বা আমাদের কাছে RD করে দিন, কারণ তাদের কাছে সেই প্রতিশ্রুতি নেই যে তারা ইলেকট্রাল বন্ড করতে পারবে। উইল বি অ্যাভেলেবল ফর পারচেস অফ দ্য পিরিয়ড 10 ডেজ অফ ইচ বিগিনিং অফ এভরি কোয়ার্টার, কি আছে কবে কবে করা যাবে, ইচ বিগিনিং অফ এভরি কোয়ার্টার, মানে কি আমাদের মাসে 4টে কোয়ার্টার হয়, তো আমাদের বছরে ইয়ারলি 4টে কোয়ার্টার হয়, কোন কোন ক্ষেত্রে হয়, এপ্রিলে 1টা কোয়ার্টার হয়, এপ্রিল মে জুন 1টা কোয়ার্টার, তারপরে জুলাইতে 1টা কোয়ার্টার হয়, জুলাই আগস্ট সেপ্টেম্বর 1টা কোয়ার্টার, তারপর হচ্ছে অক্টোবরে হয় 1টা কোয়ার্টার, তারপরে হয় জানুয়ারিতে 1টা কোয়ার্টার, এই 4টে কোয়ার্টার মিলিয়ে আমাদের ইয়ার হয় 1টা। তো সেই ক্ষেত্রে কি আছে, দ্য ব্যাংক দ্য বন্ডস ক্যান বি পারচেসড, দ্য বন্ড ক্যান বি পারচেসড ইন জানুয়ারি, এপ্রিল, জুলাই অ্যান্ড অক্টোবর অফ ইচ ইয়ার। তাহলে 1 থেকে 10 তারিখ কেন বন্ধ করতে বলেছিল, এই নিউজে যদি আমরা যাই, এই নিউজে কি বলা আছে, এই যে
এই নিউজের ক্ষেত্রে কি বলা আছে যে 1 থেকে 10 তারিখ, এই যে নিউজটা 1 থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ করতে বলেছিল, কেন যদি 1 থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ করা যায় তাহলে এপ্রিল মে জুন এই কোয়ার্টারটা পুরোটা বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে এখানে আবার কি বলে দিয়েছে, একটা জানুয়ারি এপ্রিল জুলাই অক্টোবর মান্থ ইন দিস ইয়ার, সরি ইন ইচ ইয়ার এটা থাকছে। অ্যান্ড পলিটিক্যাল পার্টিস উইল অলসো হ্যাভ টু মেনশন, হ্যাভ টু ইনফর্ম ইলেকশন কমিশন দ্যাট হাউ মাচ মানি দে গট ফ্রম ইলেকটোরাল বন্ডস। তাদেরকে ডিক্লিয়ারেশন দিতে হয়, একটা ডিক্লিয়ার করতে হয় ইসিকে, ইসি মানে কি ইলেকশন কমিশনকে, যে আমাদের প্রাপ্য চাঁদার পরিমাণ মনে করো 5 কোটি টাকা, সে আজ বললাম ছোট পার্টি, আমাদের মতন ছোট পার্টি, ছোট যেমন চ্যানেল আমাদের তেমনি ছোট পার্টি, 5 সিআর পুরোটা পেয়েছে। তার মধ্যে ইবি থেকে ইলেকট্রাল বন্ড থেকে কত পেয়েছে বললো 4 কোটি, বলো তোমরা খুব ভালো পার্টি, তাহলে তোমরা পুরোটা আমাদের হিসাব দিয়ে দিয়েছো, কারণ ব্যাংকের কাছে হিসাব আছে, ওরা ট্যালি করে দেখে, খুব ভালো হয়। তো এই কারণে আমরা দেখছিলাম কি বলছিল, দ্য কর্পোরেট হাউস ক্যান পারচেস দ্য পলিটিক্যাল পার্টিস, এর মধ্যে লেখা আছে দে শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, এনি সিটিজেন অর ইনস্টিটিউট অর এনি কোম্পানি ইন ইন্ডিয়া ক্যান পারচেস দ্য ব্যাংক। তাহলে এটা হলো না যে ইন্ডিয়ান সিটিজেন ছাড়া কেউ কিনতে পারবে না, তো ফরেন কর্পোরেট হাউসেস ক্যান বাই, দ্য ইনফ্লুয়েন্স হবে না। এবার এটা হচ্ছে নট ট্রেডেবল, এটা কিন্তু ট্রেড করা যায় না। এই মনে করো আমি তোমাকে বললাম যে তুমি আমাকে ইলেকট্রাল বন্ড দাও 15 লাখ টাকার, তা আমি তার জায়গায় তোমাকে 15 লাখ 10 হাজার টাকা দিচ্ছি, কিন্তু সেটা ট্রান্সফারেবলও নয় ট্রেডেবলও নয়, তো সেক্ষেত্রে জালিয়াতি হওয়ার চান্সেস খুবই কম। কিন্তু নিশ্চয়ই পলিটিক্যাল পার্টি যখন কেউ না কেউ তো সব করেই দেবে, জালিয়াতিটাও করে দেবে। তো এই একটার কথা মনে রেখো, 1951 2 29A 1951 পিপলস অ্যাক্ট, পরের ম্যাটারে চলে যাই। আচ্ছা পরে একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে, টু আপগ্রেড হেলথ অ্যান্ড মেডিকেল, হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন আপগ্রেড করবার জন্য একটি সিআরএস কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব কে দেবে, এটা হচ্ছে প্রশ্ন। কর্ণাটকা গভর্নমেন্ট একটি সিআরএস কমিটি গঠন করা হয়েছে হেলথ অ্যান্ড আপগ্রেডেশনের জন্য, এর নেতৃত্ব কে দেবে, উত্তরটা হবে হচ্ছে এ গীতাঞ্জলি কির্লোস্কার। কিন্তু কেন এই উত্তরটা হলো, এখানে লেখা আছে হেলথ অ্যান্ড মিনিস্টার, হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন মিনিস্টার কে সুধাকর, তিনি এখানে ছিলেন, এবং যেই যেই কে সুধাকর বলে আছে, বিএস ওয়াইডারাপ্পা আছে, প্রমীলা নেসার্গি আছে, এবং নরেন্দ্র মোদি আছে, সবগুলো অপশনে ছিল। সবগুলো অপশনে কেন ছিল, কেন দেওয়া হয়েছিল সেটা একটু দেখে নাও, কারণ চিফ মিনিস্টার বিএস ওয়াইদুরাপ্পা, তারপরে হচ্ছে এম কে সুধাকর, সরি গাইস, কে সুধাকর, ইনি কে সুধাকর হচ্ছে মেডিকেল অ্যান্ড এডুকেশন মিনিস্টার অফ কর্ণাটক, এবং নরেন্দ্র মোদীর নাম তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে প্রমীলা নেসার্গি, ইনি একজন লয়ার, এবং দ্য শি ইজ দ্য ফার্স্ট উম্যান টু বি ইলেক্টেড ইন দ্য পাস্ট 50 ইয়ার্স টু দ্য কর্ণাটকা বার কাউন্সিল অ্যাজ এ বার অ্যাসোসিয়েশন, অ্যাজ এ চেয়ারম্যান অফ, চেয়ারম্যান নেই চেয়ারপার্সন হওয়া উচিত ছিল, চেয়ারম্যান অফ বার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, সেই জন্য প্রমীলা নেসার্গির নাম দেওয়া হয়েছে। পরের টপিকে চলে যাই, আবার একটা প্রশ্ন, হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল বডি অফ স্টপ টিবি পার্টনারশিপ বোর্ড রিসেন্টলি, দ্য এইচকিউ অফ স্টপ টিবি পার্টনারশিপ বোর্ড ইজ ইন, এইচকিউ মানেটা কি, এইচকিউ মানেটা হচ্ছে হেডকোয়ার্টার। তো এই হেডকোয়ার্টারটা কোথায় আছে টিবির, টিবির হেডকোয়ার্টারটা আমরা সবাই জানি সুইজারল্যান্ড জেনেভাতে আছে। আচ্ছা সুইজারল্যান্ড জেনেভাতে তো হেডকোয়ার্টার আছে টিবির, আর কি কি আছে সুইজারল্যান্ড জেনেভা, ইউ ক্যান মেক এ ট্রিপ টু সুইজারল্যান্ড, খুব ভালো জায়গা, এখন গরম পড়েছে ওখানে গিয়ে ঘুরে আসতে পারো, সে যাই হোক না ঘুরলেও হবে, কারণ আমরা গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিয়ে আমাদের ঘোরাটা অত চলবে না। তো দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, যদি জিজ্ঞেস করা হয় হু এর হেডকোয়ার্টার কোথায়, ইট ইজ অলসো নোন অ্যাজ হুজ হেডকোয়ার্টার, যার ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, সেই জন্য নিউ দিল্লিতে দেওয়া হয়েছে। তারপর নিউ দিল্লি হচ্ছে আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, যেটা ফর্মড হয়েছিল 1992 আচ্ছা হুজ এর এই টিভির হেডকোয়ার্টারটা 1972 তৈরি হয়েছিল, হ্যাঁ
টিভির যে হেডকোয়ার্টারটা ওটা ফর্ম হয়েছিল 1972-তে, ঠিক আছে, ইন ইন্ডিয়া। তো এটা একটা হয়ে গেল জাপান। টোকিও হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল দেওয়া আছে ফ্রেঞ্চ, ফ্রান্স প্যারিস হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল দেওয়া আছে, সুইজারল্যান্ড মেবান হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে সুইজারল্যান্ড জেনেভা অ্যাজ ওয়েল অ্যাজ টিভিজ হেডকোয়ার্টার অ্যাজ ওয়েল অ্যাজ হুজ হেডকোয়ার্টার, এছাড়াও অনেক কিছু হেডকোয়ার্টার আছে। আর কি কি এইচকিউ হচ্ছে, আর কি কি হেডকোয়ার্টার আছে হচ্ছে এটা একটু জেনে নেব আমরা। আর কিসের কিসের হেডকোয়ার্টার, এই জেনেভাতে রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাবে। তোমরা আমাকে কমেন্টস করে যদি জানাও খুব ভালো লাগবে, তোমরা কমেন্টসে জানাও যে সুইজারল্যান্ড জেনেভা আর কিসের কিসের জন্য, এই সুইজারল্যান্ড জেনেভাতে আর কিসের কিসের হেডকোয়ার্টার আছে, এটা আমরা কমেন্টস করে জানবো। পরের টপিকে চলে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কনসলিডেটিং এ সিরিয়াস অফ র্যাপিড অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাডভান্সমেন্ট ইন আর এন টি সিপি ফ্রম 2016 অনওয়ার্ডস অ্যান্ড উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস কমিটমেন্ট টু অ্যাচিভ দ্য এন্ড অফ টিভি টার্গেটস বাই 5 ইয়ার্স আর্লিয়ার, আর এন টি পি সি ওয়াজ রিনেমড অ্যাজ, কি কি অপশনগুলো দেওয়া আছে, ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম, আর এন টি পি সি নতুন নাম কি হয়েছে, ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম, আর এন টি পি সি 2.0, টিভি হটাও দেশ বাঁচাও, আচ্ছা, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ন্যাশনাল হেলথ মিশন। আচ্ছা, তার আগে বলে দিই এই টিভি থেকে এত প্রশ্ন আসছে কেন, টিভি থেকে এত প্রশ্ন আসছে এই কারণেই যে প্রথম কথা নিউজটা পরে বলছি। আচ্ছা, 24শে মার্চ, গত 24শে মার্চ কি ছিল, ওয়ার্ল্ড টিভি ডে, ওয়ার্ল্ড টিভি ডে ছিল গত 24শে মার্চ। আচ্ছা, দ্য থিম অফ থিম কি ছিল, দ্য থিম অফ টিভি ডে ওয়াজ হোয়াট, থিমটা ভালো করে লিখে নাও। দ্য ক্লক ইজ টিকিং, সরি আমি কমেন্টস একটু পড়ছিলাম সেই কারণে কেউ কমেন্টস করেনি, দ্য ক্লক ইজ টিকিং, এটা হচ্ছে টিভির থিম ছিল 2021-এ। আচ্ছা, তারপর কি আছে, ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম, আর এন টি পি সি, এবার প্রশ্নে চলে যাই, দ্য এন টি পি সি ওয়াজ রিনেমড অ্যাজ ন্যাশনাল টিভি, ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম, উত্তরটা হবে এ, দ্য ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম, ঠিক আছে। কবে হয়েছিল, ইন দ্য ইয়ার 2020, ঠিক আছে। এবারে কেন এসেছিল, এবার 18 মার্চ 2021 একটা প্রশ্ন হয়েছিল এআইআর এ, হেলথ মিনিস্টার হর্ষবর্ধন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল বডি স্টপ টিভি পার্টনারশিপ, এই নিউজটা এসেছিল, তোমরা একটু নিউজটা পড়ে নাও, কি লেখা আছে, ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান, তিনি তার কাজের জন্য অসামান্য, তিনি তার কাজের অসামান্য অবদানের জন্য এই চেয়ারম্যান পদের অধিকারী হন। দ্য স্টপ টিভি পার্টনারশিপ প্রতিষ্ঠিত হয় 2000-এ, 2000-এ দ্য ওয়ার্ল্ড টিভি ডে ওয়াজ ইন 24th মার্চ, দ্য থিম অফ ওয়ার্ল্ড টিভি ডে ওয়াজ দ্য ক্লক ইজ টিকিং, তো এটা টিভি ফ্রি ওয়ার্ল্ড করবার জন্য, দ্য পার্টনারশিপ ভিশন ইজ, দ্য পার্টনারশিপ ভিশন ইজ টু বি দ্য টিভি ফ্রি ওয়ার্ল্ড। তারপর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ হর্ষবর্ধন অ্যাজ আ চেয়ারম্যান অফ প্রেস্টিজিয়াস গ্লোবাল বডি, দ্য প্রেস্টিজিয়াস গ্লোবাল বডি ইজ প্রাউড রিকগনিশন অফ ইন্ডিয়ান পলিটিক্স কমিটি টু এডুকেশন টু ইরেডিশন, সরি ইরেডিশন মানে বিতাড়িত করে, ইরেডিশন অফ টিভি এস্টাবলিশমেন্ট 2020, দ্য স্টপ টিভি পার্টনারশিপ ইজ ম্যানেজ টু এলিমিনেট টিউবারকিউলোসিস অ্যাজ আ পাবলিক হেলথ প্রবলেম। তারপর কি, 1993 দ্য হু ডিক্লেয়ার টিভি অ্যাজ এ গ্লোবাল ইমার্জেন্সি,
ডিভাইস এ ডাইরেক্ট ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ওই আগে লেখা ছিল সরি, এই যে ডাইরেক্টলি, এই যে ডাইরেক্টলি অবজার্ভ দ্য ট্রিটমেন্ট, ডাইরেক্টলি অবজার্ভ দ্য ট্রিটমেন্ট শর্ট কোর্স মানে কি, এটা ডটের ডিওটি ডট যে চিকিৎসা হয়, ডাইভার্স দ্য ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স ডট যে চিকিৎসা হয় অ্যান্ড দ্য রেকমেন্ডেড টু ফলো ইট অল দ্য কান্ট্রিজ, সেই ডট চিকিৎসার ফুল ফর্ম দেওয়া ছিল ওখানে, যে নতুন নাম কি হয়েছিল বলে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিভাইটালাইজ এনটিপি অ্যাজ রিভাইজ ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম আরএনটিসিপি। তাহলে এখানে কি ছিল, এখানে দেখো আরএনটিপিসি 2.0 বলে দেওয়া ছিল, এই আরএনটিপিসি 2.0 কিন্তু এটা হবে না, আরএনটিপিসি 2.0 আগেই ছিল, আরএনটিপিসি 2.0 ছিল না, মানে আরএনটিপিসি বলে একটা ছিল, তো সেটাকে 2.0 জাস্ট করে দেওয়া হয়েছে। ইন দ্য সেম ইয়ার ডট ওয়াজ অফিসিয়ালি লঞ্চ অ্যাজ দ্য আরএনটিপিসি স্ট্র্যাটেজি ইন 1997, বাই দ্য এন্ড অফ 2005 এন্টায়ার কান্ট্রি ওয়াজ কভার্ড আন্ডার দ্য প্রোগ্রাম। তারপরে কি হয়েছিল, তারপরে এটা আসে দ্য ন্যাশনাল টিবি এলিমেন্টস প্রোগ্রাম এনটিইপি টিল 2022 টিল ডেট, দ্য কনসলিডেটিং এ সিরিয়াস অ্যান্ড র্যাপিড প্রোগ্রেসিভ অ্যাডভান্সমেন্ট ইন আর এন টি সিপি ফ্রম 2016 অ্যান্ড অনওয়ার্ড উইথ দ্য গভর্নমেন্ট, এবং এনটিবি টার্গেট অফ 5 ইয়ার আর্লিয়ার আর এন টিপিসি ওয়াজ রিনেমড অ্যাজ ন্যাশনাল টিবি এলিমেন্ট প্রোগ্রাম। The change came in effect in 1st January 2020. The decision was declared by Special Secretary Sanjeev Kumar, Ministry of Health and Family Welfare, in a letter to the State Chief Secretary. ঠিক আছে, এর পরের একটা প্রশ্ন, তানজানিয়া প্রেসিডেন্ট জন মুগফুলি হৃদরোগে মারা গিয়েছেন, যিনি তানজানিয়া প্রেসিডেন্ট ছিলেন, তার মৃত্যুর পর কে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন? মুকফলি 5 ইয়ার্স টার্ম ছিল, এই 5 ইয়ার্স টিমের মধ্যে কে দায়িত্বভার গ্রহণ করবে? জাকায়া কিয়াওয়েত, আচ্ছা ইনি ইনি কিন্তু হবে না, করবে সামিয়া সুলহু হাসান, এই ভদ্রমহিলা। আর বাকি যে নামগুলো তোমরা, বাকি নামগুলো তোমরা গুগলে সার্চ করে দেখবে, সার্চ করলেই পাবে, এরা প্রত্যেকে কোনো না কোনো সময় তানজানিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এবার সামিয়া সুলহু হাসানকে তানজানিয়া প্রেসিডেন্ট মুগফুলি পাসড অ্যাওয়ে ফ্রম দ্য ফলোয়িং হার্ট এইলমেন্ট, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর, 10 বছর ধরে তিনি হৃদরোগের সাথে লড়াই করে প্রাণ হারান। আফ্রিকার সংবিধান অনুসারে এম এস হাসান, এই যে বললাম সরি এস এস হাসান, সামিয়া সুলহু হাসান যে বর্তমানের ভাইস প্রেসিডেন্ট, তিনি 5 বছরের দায়িত্বভার গ্রহণ করবেন এবং তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি হবেন তানজানিয়ার। ঠিক আছে, আচ্ছা তানজানিয়া যে শহর, সেই শহরের সবচেয়ে, তানজানিয়ার বিগেস্ট শহর কোনটা, সরি বলতে ভুলে গেলাম, তানজানিয়ার বিগেস্ট শহর কোনটা, দার এস সালাম হচ্ছে তানজানিয়ার বিগেস্ট শহর। তানজানিয়ার কারেন্সি, তানজানিয়ার ল্যাঙ্গুয়েজ কি কি দেখতে হবে তোমাদের, কারেন্সি ল্যাঙ্গুয়েজ ক্যাপিটাল, কারেন্সি ল্যাঙ্গুয়েজ ক্যাপিটাল, এটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তোমরা যখন দেখবে, এখন রাত্রি 3টে, আমার কমেন্ট আশা করারও সময় নেই, এখন 3টে থেকে 3:30 বেজে যাচ্ছে, আমার সেশনটা শেষও করতে হবে, তো সেই কারণে কি আছে, দার এস সালাম হচ্ছে সবচেয়ে বড় সিটি, তার ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি, ক্যাপিটাল কারেন্সি ল্যাঙ্গুয়েজ কি কি তানজানিয়ার, এটা একটু জানাও তোমরা। এটা পড়লাম আমরা, তানজানিয়া প্রেসিডেন্ট জন মুগফুলি পাস অ্যাওয়ে ফ্রম ফলোয়িং হার্ট এলাইন এইলমেন্ট। আচ্ছা, তারপর বিশ্বব্যাপী ভারত থেকে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, 70টিরও বেশি দেশে ভ্যাকসিন চলে গেছে এবং 150টিরও বেশি দেশে ওষুধপত্র চলে গেছে, তার মধ্যে 82টি দেশে ওষুধ গেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে অ্যাজ এ গ্রান্ট, মানে আমাদের এত পয়সা হয়ে গেছে, আমরা এখন ভ্যাকসিন অন্য কাউকে বিলি করছি, নির্মলা তাই
আমাদেরকে বলেও দিয়েছে নির্মলতা, আই হ্যাজ অলরেডি অ্যানাউন্স দ্য ভ্যাকসিন উই আর ডোনেটিং, ইটস নট দ্য মানি অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, আমরা যে ট্যাক্স দিই সেই পয়সা নয়, ওনারা পেয়েছেন পয়সা আকাশ থেকে পড়েছে, সেই পয়সা দিয়ে ওনারা দেশে দেশে বিলি করছেন, ঠিক আছে। আবার কয়েকদিন আগেই উনি বলেছেন, সেই নিউজটা ওরা দেব, যে ভি শেপ মানে এই ধরনের, এই প্রথমে নেমে গিয়েছিল তারপরে এইরকম, মানে একটা পুরো ভি শেপ একখানা উত্থান হয়েছে কোভিড প্যান্ডামিক। তো ঠিকই আছে, 45 কান্ট্রি আজ 15 মার্চ, ধরো 85.60 মিলিয়ন মেড ইন ইন্ডিয়া কোভিড ভ্যাকসিন, মানে এই মানে দেশীয়ভাবে একদম তৈরি করা কোভিড ভ্যাকসিন আমরা দিয়েছে। দ্য ইনিশিয়েটিভ নেম ড্যাশ, এই ইনিশিয়েটিভ নামটা কি, মেক ইন ইন্ডিয়া, ভ্যাকসিন মিত্র, আয়ুষ্মান ভারত যোজনা, অপশন ডি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, দ্য নান অফ দ্য অ্যাবভ। আমি উত্তরটা বলে দিচ্ছি, ভ্যাকসিন মিত্র ইজ দ্য উত্তর। নিউজটা দেখে নেবো এবার, এই নিউজে কোথায় লেখা ছিল, পার্লামেন্ট সেশন হচ্ছিল কিছুদিন আগে, এই যে পার্লামেন্ট সেশনে ভ্যাকসিন মিত্র বলে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তাতেই কোভিড ভ্যাকসিন যাচ্ছে এবং তাতে আমরা ওষুধ সরবরাহ করছি 150টিরও বেশি কান্ট্রিতে, কোনো চাপ নেই। তা আমরা হয়ে গেছি ইন্ডিয়া নোন অ্যাজ দ্য ফাস্ট রিলায়েবল রেসপন্ডার, মানে আমরা প্রথম এবং রিলায়েবল রেসপন্ডার বলে আমরা লাস্ট ফিউ ইয়ার্স, মানে যতদিন মোদিজি আছেন সেই দিন থেকে আমরা রিলায়েবল রেসপন্ডার বলে ইয়ে করেছি। কিন্তু দেখো আমাদের কাছে চাকরি বাকরির ক্ষেত্রে রিলায়েবল রেসপন্ডার তারা আমাদের খুঁজে বার করতে হবে, সে যাই হোক ওইদিকে আর যাচ্ছি না, ভোট ফোট চলছে, অ্যারেস্ট ফ্যারেস্ট হয়ে যেতে পারি, সে যাই হোক। তো ইন্ডিয়া নোন অ্যাজ দ্য ফার্স্ট রিলায়েবল রেসপন্সিবল অ্যাজ সেইস জয়শঙ্কর, এই জয়শঙ্করকে আমরা জানি যে এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্স মিনিস্টার, তো তিনি বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর অন ওয়েনসডে সেড দ্যাট দ্য পাস্ট ফিউ ইয়ার্স ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড এ রেপুটেশন অফ বিং দ্য ফার্স্ট অ্যান্ড রিলায়েবল রেসপন্ডার ইন দ্য রিজিয়ন। তো কান্ট্রি হ্যাড প্রোভাইডেড মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন অফ কোভিড 19 টু 72 কান্ট্রিজ। আচ্ছা এই যে বাকিগুলো যে মেড ইন ইন্ডিয়া, এটা কি, এটা একটা প্রকল্প, তো ভ্যাকসিন মিত্রে এটা একটা প্রকল্প, আয়ুষ্মান ভ্যাকসিন মিত্র এটা একটা ইনিশিয়েটিভ, আয়ুষ্মান ভারত যোজনা এটা একটা যোজনা, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এটা একটা যোজনা, নান অফ অ্যাবভ হচ্ছে অপশনের মার প্যাচ। তো যাই হোক ইন্ডিয়া নোন অ্যাজ দ্য ফার্স্ট রিলায়েবল রেসপন্ডেবল সেস জয়শঙ্কর, খুব ভালো কথা। পরে টপিকে চলে যাই, খুব কাশি হচ্ছে, সরি বস। অবিনাশ সাবলে, সাবলে সাহেব কি করেছে, অ্যাথলেটিক অবিনাশ সাবলে চলতি ফেডারেশন কাপে 3000 মিটারের স্টেপল চেস, সে নিজের রেকর্ড নিজে ভেঙেছে, চলতি ফেডারেশন কাপের জন্য নিজের রেকর্ড নিজে ভেঙেছে। এবার বলতে হবে সাবলে ইন্ডিয়ান আর্মিতে প্রথম সময় যে প্রথমবার যে জয়েন করেছিল ইন্ডিয়ান আর্মিতে কোন রেজিমেন্টে জয়েন করেছিল, তো হোয়াট ইজ হিজ রেজিমেন্ট নেম অফ ইন্ডিয়ান আর্মি হি জয়েন্ড ইন স্টার্টিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইন স্টার্টিং, এটা কি আছে, কোন রেজিমেন্টে জয়েন করেছে, এক হচ্ছে পাঞ্জাব রেজিমেন্ট, মেহের রেজিমেন্ট, রাজস্থান রেজিমেন্ট, জাট রেজিমেন্ট, নান অফ অ্যাবভ। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি কোন রেজিমেন্টে জয়েন করেছেন। আচ্ছা প্রথম কথা বলে রাখি যে ফেডারেশন কাপ চলছিল, ফেডারেশন কাপ সংক্রান্ত একটা লম্বা লিস্ট বেরিয়েছে, তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক আমাকে কমেন্টে জানাও ফেডারেশন কাপ সংক্রান্ত তাদের উইনার কোথায় হয়েছিল খেলা, এগুলো আমরা সব দিয়ে দেব। এর জন্য যদি আলাদা ভিডিও দরকার হয় আলাদা ভিডিও কমেন্ট করে জানালে কমেন্টে, যেভাবে তোমরা চাও সেভাবে আমরা দিয়ে দেবো। আচ্ছা হি ওয়াজ ইন মেহের রেজিমেন্ট, এটা হচ্ছে উত্তর। এবার প্রশ্ন এটা দেখে নিই, এটা হচ্ছে দা হিন্দু, এটা কবে বেরিয়েছিল, এটা হচ্ছে এটার নাম হচ্ছে TH, মানে দা হিন্দুতে এই নিউজটা বেরিয়েছিল। সাবলে বেটার্স হিজ ওন ন্যাশনাল স্টিপল চেজার্স রেকর্ড। এবার কি দিয়েছে ইন দ্য ফেডারেশন কাপ, এই যে দেখো আমি হাইলাইটও করে রেখেছি, ইন দ্য ফেডারেশন কাপ অন ওয়েনসডে স্টিপল চেজার্স সেট অ্যানাদার ন্যাশনাল রেকর্ড, হিজ 15th in 3 years, দ্য হোল দ্য বকেজ হোল দ্য ব্রেকিং অফ দ্য অলিম্পিক কোয়ালিফিকেশন, ঠিক আছে এই অলিম্পিক কোয়ালিফিকেশনে পাবে 8.2.20, 8.20.20, মানে 8 মিনিট 20 সেকেন্ড 20 মিলি সেকেন্ডের মধ্যে সে কি করেছে 3000 মিটারের একটা স্টেপল চেজারে
স্টিপল চেজারের রান কমপ্লিট করেছে অ্যান্ড এটা জাতীয় রেকর্ড হিসাবে গণ্য হয়েছে। তো এই জাতীয় রেকর্ড করেছে সাবলেসা কোথা থেকে, তার ফার্স্ট মিলিটারি যাত্রা শুরু করেছেন। আচ্ছা, এই ভদ্রলোক কোথায় থাকে সাবলে? এখন আবার প্রশ্ন একটু ঘুরিয়ে আসছে, তো সেই কারণে আমরা জানি সাবলে থাকে হচ্ছে মহারাষ্ট্রে। তাহলে অবশ্যই এখানে কি উত্তর ছিল? রাজস্থান রেজিমেন্ট হতে পারতো, মহারাষ্ট্র ছিল যখন, মহারাষ্ট্র রেজিমেন্ট নেই যেদিন, যেহেতু তো যাই হোক, যা আছে কিনা আমি জানি না, সরি আমি সত্যি জানি না। তো এই প্রতিযোগিতার প্রথম কথা হচ্ছে এই যে ফেডারেশন কাপ, এই প্রতিযোগিতাটি কোথায় হয়? কারণ এই পুরো প্রশ্নে, পুরো আর্টিকেলটা আমরা কিন্তু কোথাও পাবো না যে সাবলেসা ইজ ফ্রম ইন্ডিয়ান আর্মি। এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক, হি ইজ ফ্রম ইন্ডিয়ান আর্মি, এইটা কিন্তু এই যে দা হিন্দু এটা কিন্তু ক্যাপচার করতে পারেনি। আচ্ছা, এরা এ কোথায় থাকে? হি ইজ ফ্রম মহারাষ্ট্র। আর এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল? দ্য ফেডারেশন কাপ। এই যে দ্য ফেডারেশন কাপ ওয়াজ ইন পাটিয়ালা, মেরা সুট পাটিয়ালা কিতন কুমার ডালা, সেই হচ্ছে সুট পাটিয়ালা। মনে রাখার জন্য গানটা একটু গেয়ে দিলাম, আমার ভাঙা গলায়, মেরে ছিঁড়ে যাওয়া গলায় আমি গানটা গেয়ে দিলাম। পাটিয়ালাতে হয়েছিল, এটা 24তম ফেডারেশন কাপ। কবে থেকে হয়েছিল ফেডারেশন কাপ দেখা যাচ্ছে তো? একটু কমেন্ট কমেন্ট করো ভাই তোমরা। আচ্ছা, এখন কি করে কমেন্ট করবে? আচ্ছা, এই ফেডারেশন কাপটা কবে থেকে হয়েছিল? এই ফেডারেশন কাপ ওয়াজ হেল্ড ইন 14th to 19th March। আচ্ছা, এই ফেডারেশন কাপে কিন্তু 40টারও বেশি, মনে হয় মোটামুটি 40খানা ইভেন্ট থাকে। আচ্ছা, ইনি তো গেল ছেলে, মানে ইন এ মেন্স স্টেপল চেজিং রাউন্ডে এটা 8.20.20 8 মিনিট 20 সেকেন্ড 20 মিলি সেকেন্ডের মধ্যে তিনি স্টেপল চেজার রানটা করেছিলেন। এবার হু ইজ দ্য উমেন, হু ইজ দ্য উমেন গট দ্য ফার্স্ট প্লেস ফর উমেন স্টেপল চেজার, এটা একটু বলো দেখি। আচ্ছা, তার আগে এটা একটু জেনে নিই, ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে দিয়েছিল অবিনাশ। আমার কেন মনে হয়েছিল যে এই প্রশ্নটা করা উচিত? সাবলেস জার্নি ফ্রম আর্মি টু অ্যাথলেটিক, এই যেখানে লেখা ছিল এই আর্মি টু অ্যাথলেটিক, কারণ ওনার একটা ইউটিউবে একটা ভিডিও বেরিয়েছিল, সেখানে উনি লেখা ছিল যে ওই অনেকটা ঠিক আমাদের কি জানার নাম মিলখা সিং, মিলখা সিং বলেছে ওই মিলখা দুধ মিলেগা দুধ। তো এই অবিনাশ সাবলের যেহেতু ইয়ে পরিবর্তন হয়েছে, একটুখানি যুগের পরিবর্তন হয়েছে, তো এখন আর দুধ মেলে না। তো অবিনাশ সাবলের কি ব্যাপারটা ছিল? অবিনাশ সাবলে ওয়াজ ইন্সপায়ার্ড উইথ আচ্ছা পোস্ট মিলেগা ইন আর্মি, আচ্ছা পোস্ট মিলেগা আর্মি মে, তো ইসলিয়ে তু অ্যাথলেট বন যা। তো হিজ জার্নি ফ্রম আর্মি টু অ্যাথলেটস, এই বলে লিখেছিল। এবার আর্লি লাইফ আমরা যখন সার্চ করি তখন পাই ফিফথ মেহের রেজিমেন্ট অফ ইন্ডিয়ান আর্মি, এই ঠিক আছে, ফিফথ মেহের রেজিমেন্ট অফ ইন্ডিয়ান আর্মি। তার সঙ্গে সঙ্গে আরেকটা বলে দিই, এখানে তো জায়গা আছে, দেখে নিই এখানে কি বলছে। পারুল চৌধুরী ফিমেল স্টেপল চেজার, স্টেপল চেজার 10.1 মিনিট 10 মিনিট 1 সেকেন্ড এবং 06 মাইক্রোসেকেন্ডের মধ্যে, সরি মিলি সেকেন্ডের মধ্যে উমেন্সদের মধ্যে স্টেপল চেজার ফেডারেশন কাপ 24 এই খেতাবটি জিতে নিয়েছে। ঠিক আছে, পরের টপিকে চলে যাই। আচ্ছা, এইটা আবার একটু ইলাবোরেটেড টপিক, রাশিয়া হোস্ট আফগান পেস মিট, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, এটা তোমরা একটু ধৈর্য ধরে পড়বে, ঠিক আছে, এটা পড়া একটু দরকার। যেগুলো যেগুলো আমি দাগ দিলাম সেগুলো সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বড় করে পড়বে। আর এটাও কিন্তু দা হিন্দু, হ্যাঁ, কোথায় কোথায় গেল পেনটা, কোথায় গেল? আচ্ছা, এটা হচ্ছে দা হিন্দু, এটাও দা হিন্দুতে বেরিয়েছিল। ডেট অ্যান্ড টাইম আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। রাশিয়া এবং আফগানিস্তানের জন্য, রাশিয়া আফগানিস্তানের জন্য একটি শান্তি সম্মেলনের আয়োজন করে,
আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ সরকারি প্রতিনিধিরা মিলে এই আয়োজনটি করে। রাশিয়ার ফরেন মিনিস্টার কে? সার্গই লাভরোভ, ওদের এরকমই তো নাম হয় না, লাভরোভ, সরি, এই যে মিস্টার আমি আগে দাগ দিয়ে নিয়েছিলাম, এই লাভরোভ বলে যার নাম, আমি এটা ইয়ে করে দিন আর তোমরা দেখতে পাবে না। সরি, এই মিস্টার লাভরব যে আছে, তোমরা দেখে নিও ভালো করে উচ্চারণটা, গুগলে টুগলে দেখে নিও, মিস্টার লাভরব এখানে উপস্থিত ছিল। এই বৈঠকে শুরুতে বলেন যে আমরা আশা করি ইন্টার আফগান স্টেটে যে শান্তি সেটা বজায় থাকা উচিত। কেন বললো এরকম? আচ্ছা, এবারে বলি, রাশিয়া আফগান এবং তালিবানদের মধ্যে একটি মধ্যস্থতা করাতে চায়। তালিবানরা চায় তাদের নিজেদের গভর্নমেন্ট হোক। তালিবানরা চায় সবসময়, এটা একটু ভালো করে শুনো, এটা একটা নিউজের মতো নয়, এটা একটা কম্প্রিহেনশন টাইপের জিনিস, এটা কিন্তু খুব বোঝা উচিত। তালিবানরা চায় তাদের নিজেদের গভর্নমেন্ট হোক, আর আফগানরা বলছে যে ডেমোক্রেটিক ইলেকশনের সঙ্গে সঙ্গে তাদের গভর্নমেন্ট ঠিক হবে। তালিবানরা চায় তাদের গভর্নমেন্ট হোক এবং আফগানরা আফগানিস্তান তাদের পাওয়ারটা শেয়ার করুক, কিন্তু যেহেতু আফগানিস্তান একটি দেশ, সেই জন্য আফগানিস্তান চাইছে ডেমোক্রেটিক ইলেকশন হোক, ডেমোক্রেটিক গণতন্ত্র যাকে চাইবে সেই হবে, তার পাওয়ার দেখতে পারবে। তারপরে হচ্ছে উইথড্রল ইউএস আর্মি এন্ড নোটা ট্রুপস, সেটার জন্য একটা আবেদন করা হয়েছে, রাশিয়া একটু করছে। এবার পিস ইন আফগানিস্তান ইজ ক্রিটিক্যাল ফর অলমোস্ট এভরি কান্ট্রি, দ্যাট দ্য পিস, আফগানিস্তান যাতে শান্তিতে থাকে সেই পিস কিন্তু সমস্ত কান্ট্রির জন্য দরকার, না হলে কিন্তু চায়না আবার বাড়তে পারে, পাকিস্তানের কিছু সাহায্য হতে পারে। ইটস ক্রুশিয়াল ফর অলমোস্ট কান্ট্রি, ইন্ডিয়া মাস্ট পুশ টু এনশিওর দ্য পিস, মানে ইন্ডিয়া কিন্তু এখানে একটা সক্রিয় ভূমিকা নিতেই হবে। তার মানে বুঝতে পারছো 2024-এ এজেন্ডা কি হতে চলেছে ভোটের, এখান থেকে ঠিক হয়ে যাবে 2024-এর ভোটের এগেনস্টটা। আগে কার্গিল ছিল, তারপরে আর্টিকেল 370 হলো, এবার হচ্ছে 2024 আফগান ফাফগান নিয়ে পড়বে, আমাদের ভোট হবে। তো ভারতবর্ষে এইভাবে ভোট নির্ধারিত হয়। এই ইস্যুতে রাশিয়া হাউস আফগান পিস মিট, এই ইস্যুতে কিন্তু একটা ইন্ডিয়া থেকে লোক যায়নি, আনঅফিসিয়াল একজন গেছিল, রিটায়ার করা একজন ভদ্রলোক, সে গিয়ে কিছু করে এসেছে যেটা দ্য হিন্দু কভার করেনি, অন্য একটা পেপারে ছিল, অত গুরুত্বপূর্ণ মনে করিনি বলে আমি পেপার কাটিংটা তুলিনি। তো যাই হোক, ইন্ডিয়া শুড এঙ্গেজ ইন দ্য ইভেন্ট, ইন্ডিয়া শুড এঙ্গেজ ইন দ্য ইভেন্ট অ্যাজ এ রিজনাল পাওয়ার লাইক ইরাক, রাশিয়া, ওরা যেমনি করে চাইছে যে আফগানিস্তানের পিস মিটটা, মানে পিস ডিলটা সম্পন্ন হোক, সেমনিভাবে কিন্তু ইন্ডিয়াকেও কোঅপারেট করা উচিত ছিল। এটা একটা নিউজ ছিল, ইলাবোরেটলি নিউজ ছিল, এটা একটু তোমরা পড়ে নিও এবং বুঝে নিও ভালো করে, এটা কোনো কোনো সময় এটা থেকে প্রশ্ন আসতেও পারে। আচ্ছা, রেইজ সিএএ S-40 ডিল উইথ ইন্ডিয়া, এবার কি হয়েছে, ইউএস সেনেটর রাইটস টু ডিফেন্স সেক্রেটারি সেজ ইন্ডিয়া ডিভার্টিং ফ্রম দ্য শেয়ার্ড ভ্যালিউজ, সেইং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম ডেমোক্রেটিক ভ্যালিউজ। এটা কিন্তু ইন্ডিয়ার ওপরে অনেক বড় একটা আরোপ যে মুভিং অ্যাওয়ে ফ্রম ডেমোক্রেটিক ভ্যালিউজ। এই নিউজটাও সেমনি নিউজ, আমি শুধুমাত্র জেনে রাখা ভালো, এই নিউজটার আগে পরে কোনো প্রশ্ন করিনি, কিন্তু প্রশ্ন যে কোনো মুহূর্তে আসতে পারে, যাতে এই নিউজটা তোমরা মিস না করে যাও। রেইজ সিএএ S-40 ডিল উইথ ইন্ডিয়া, এটা তোমরা গুগলে টাইপ করবে এবং এটা পড়বে, অবশ্যই পড়বে, মুভিং অ্যাওয়ে ফ্রম ডেমোক্রেটিক ভ্যালুজ, এটা বব বব মেন্ডেস যিনি আছেন, saying the Indian government that moving away from the democratic values, the chairman of Senator Foreign Relation Committee Bob Menendez has written to the US Secretary for the Defense Lloyd Austin, কয়েকদিন পর এসেছিল একজন নিগ্র ভদ্রলোক Lloyd Austin, asking him to raise concern about democracy and India's purchase of S-40 Russian missiles defense system during his visit New Delhi. New Delhi তে visit করতে এসেছিল, Mr. Austin was expected to meet Defense Minister Rajnath Singh and Senior National Security Officer
বিটুইন দ্য মার্চ 19 টু 21, ওনার ভিজিটটা আমরা ক্যাপচার করেছিলাম, মানে ওটা দিইনি খুব একটা জরুরি মনে করিনি বলে, কিন্তু ওটা দেওয়া উচিত ছিল এখন মনে হচ্ছে। তো যাই হোক, ওটা পরের যে কোনো এপিসোডে দিয়ে দেবো, বা তোমরা যখন কমেন্ট চাইবে যে কোনো সেশনে আমরা এটা দিয়ে দেবো। তো যেই যেই ইস্যুগুলো ওরা করেছিল, যেমন দেখো মোরওভার এই যে অ্যান্টি মুসলিম, এখন যেমন ধর্মের রাজনীতি চলছে, অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট রিলেটেড টু এগুলো সব চলছে। তারপরে কৃষি বিল ছিল, মানে এপি যে বিলটা চলছে সেই কৃষি বিল ছিল, তারপরে সিএ এর মতন ইস্যু ছিল, সেই ইস্যুগুলো সবগুলো কিন্তু তারা ইন্ডিকেট করেছিল যে ইন্ডিয়া ইজ মুভিং, কারণ ভারতবর্ষকে গণতন্ত্রের মক্কা বলা হয়, সেই ইন্ডিয়া ইজ মুভিং ডেমোক্রেটিক ভ্যালিউজ, সেই জন্য এই খবরটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এই কার্সা স্যাংশনটা একটু পড়ে নিও তোমরা। কার্সা স্যাংশন হচ্ছে 2017 সালে হয়েছিল, 2017 সালে ট্রাম্পের আমলে এই কার্সা স্যাংশন হয়েছিল, যে আমেরিকা কোনো কোনো জায়গায় স্যাংশন বসিয়ে দেয়, যেমন আমরা যেমন S-40, এই যে সারফেস টু এয়ার মিসাইল হচ্ছে S-40, S-40 হচ্ছে S-400, সরি S-400 হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, এটা হচ্ছে কার্সা স্যাংশন 2017, এটা ট্রাম্পের আমলে হয়েছিল এই কার্সা স্যাংশনটা, যে ওরা বেশি কিছু, যেমন চায়নাকে ওরা কোনো সময় স্যাংশন লাগিয়ে দেয় যে তুমি অমুকের থেকে দু চারটে জিনিস বেশি কিনে নিয়েছো, বিশেষ করে যুদ্ধের জিনিসপত্র, মিসাইল, প্লেন, এগুলো সব কিনলে তাহলে আমেরিকা ওর থেকে স্যাংশন লাগিয়ে দেয়, মানে ওর থেকে আর রদ করে দেয় আর কি, তো সেগুলো আর হয় না। তো সেই কারণে এই ডেমোক্রেটিক ভ্যালু, যেহেতু ডেমোক্রেটিক ভ্যালুকে নিয়ে, ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যখন কোনো সমস্যা বা সমাধান, মানে প্রশ্ন উত্থিত হবে এবং সেটা আমেরিকাই করতে পারে, সেই প্রশ্নের জন্য এই নিউজটা যখন এসছে, তখন এটা আমার মনে হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, সেই তোমরা এটা একটু দেখে নিও। হ্যাঁ, টাইমও চলে যাচ্ছে সেই জন্য। আচ্ছা, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস শ্রী নরেন্দ্র কুমার ব্যাস এন্ড শ্রী নরেশ কুমার চন্দ্রবংশী অ্যাজ অ্যাডিশনাল জাজ অফ ছত্তিশগড় হাইকোর্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে অ্যাপয়েন্টমেন্টস, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস ছত্তিশগড়। চলো, নতুন রাজ্য ছত্তিশগড়, অনেকদিন হয়ে গেছে, যাই হোক, ছত্তিশগড়ের হাইকোর্ট যে আছে সেই হাইকোর্টে দুজন জাজ বসিয়ে দিয়েছে, অ্যাডিশনাল জাজ। তো একজনের নাম হচ্ছে নরেন্দ্র কুমার বিহাস এবং শ্রী নরেশ কুমার চন্দ্রবংশী অ্যাজ অ্যাডিশনাল জাজ অফ ছত্তিশগড়। এই ছত্তিশগড় জাজের প্রেজেন্ট যে জাজ আছে তার নাম কি? তার নামটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। ও সরি, কি লিখলাম? পিয়া রামাচন্দ্র মেনন। হ্যাঁ, পিয়া রামাচন্দ্র মেননের কার্যকাল কবে শেষ হচ্ছে? May 31, 2021। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে তোমরা বলো তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজের নাম কি? যদি এটা বলতে পারো তাহলে এখনই মিষ্টি খাওয়াবো। আচ্ছা চলো, এটা সবার আগে এইখানে যেতে হবে, এই সুপ্রিম কোর্টের জাজের নাম জানতে গেলে এইখানে যেতে হবে। আমি তখন বলেছিলাম সেশনটা শুরু করার সময় বলেছিলাম, ইলেকট্রোনাল বন্ড নিয়ে যেটা হয়েছিল, শরদ এ ববডে, এখানে লেখা ছিল দ্য থ্রি জাজ বেঞ্চ লেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শরদ এ ববডে। আবার চলে আস, তোমাদেরকে এটা মনে করিয়ে দিলাম, সেশনটা একটু রিভিশনও হয়ে গেল, স্লাইডগুলো তোমরা দেখতে পেলে আরেকবার রিভিশনও হয়ে গেল। আচ্ছা চলো, এবার এইটা দেখছিলাম আমরা, না পিআর রামাচন্দ্র, হ্যাঁ আমি আবার একটু ভালো করে লিখে দিচ্ছি এখানে, পিআর রামাচন্দ্র মেনন ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ছত্তিশগড় হাইকোর্ট। আচ্ছা, ছত্তিশগড় হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, লেখা আছে মনে হয় না, ছত্তিশগড় রায়পুর ইন দ্য ইয়ার 2000। পি আর রামাচন্দ্র মেনন ইজ দ্য চিফ জাস্টিস অফ প্রেজেন্ট ছত্তিশগড়
হাইকোর্ট, হি উইল বি রিটায়ার্ড অন 31st মে 2021, এবং তার জায়গায় দায়িত্ব নেবে এরা দুজন, নরেন্দ্র কুমার ব্যাস অ্যান্ড নরেশ কুমার চন্দ্রবংশী, দ্য অ্যাডিশনাল ছত্তিশগড় জাজেস। ঠিক আছে, আচ্ছা, শরদ অরবিন্দ ববডের তার সম্বন্ধে একটু বলে রাখি। এই যে এস, কোথায় রে বাবা, শরদ অরবিন্দ ববডে, ডি ওয়াই না ডিই, হ্যাঁ সরি ডিই, শরদ অরবিন্দ ববডে এর কবে জয়েন করেছিল অ্যাজ এ চিফ জাস্টিস? 2019-এ, 18 নভেম্বর 2019। কবে অবধি থাকবে? 23শে এপ্রিল, আর মনে হচ্ছে দেখা যাবে না, 23শে এপ্রিল 2021। হ্যাঁ, এই আচ্ছা 23শে এপ্রিল কোথায় গেল রে বাবা, আচ্ছা এই 23শে এপ্রিল 2021-এর ববডে রিটায়ার করলে তখন কে হবে, সেটা একটা নিউজে বেরিয়েছিল। এন ভি রমন, হ্যাঁ লিখে রাখো যে এন ভি রমন উইল বি দ্য নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন প্লেস অফ শরদ অরবিন্দ, শরদ এ ববডে, শরদ এ ববডের জায়গা এন ভি রমন উইল বি দ্য চিফ জাস্টিস অ্যান্ড হি উইল বি দ্য, আরেকটা ভালো প্রশ্ন, হি উইল বি দ্য 48th চিফ জাস্টিস, হি উইল বি দ্য 48th চিফ জাস্টিস, এন ভি রমন, হ্যাঁ এ এটা ভেবে নিও না কিন্তু, এন ভি রমন হি ইজ দ্য 48th চিফ জাস্টিস অফ, হি উইল বি দ্য 48th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার মানে এখন 47th চিফ জাস্টিস চলছে। ঠিক আছে, আচ্ছা এর তোমরা লিখে নাও যদি লেখার হয়, আমি আমার পৃষ্ঠাগুলো একটু উল্টে নিই। আচ্ছা সেশনে শেষ হয়ে গেছে, আর হয়নি, খুব তাড়াতাড়ি আমরা সেশনটা শেষ করে দেবো, চলো। আচ্ছা হুইচ স্টেট, আচ্ছা দারুণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, লিখে নাও কিন্তু, হ্যাঁ হুইচ স্টেট ইজ দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি টু অ্যানাউন্স ইটস স্টেট বাটারফ্লাই, হুইচ স্টেট ইজ দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি টু অ্যানাউন্স ইটস স্টেট বাটারফ্লাই? এতে মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, কোন স্টেট প্রজাপতি মানে রাজ্যের প্রজাপতি বলে একটা পতঙ্গকে অ্যানাউন্স করেছে ফার্স্ট, হুইচ স্টেট ইজ দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি টু অ্যানাউন্স ইট স্টেট বাটারফ্লাই? এটা হচ্ছে, উত্তরটা হবে মহারাষ্ট্র, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এখনো পর্যন্ত এই 5 জনই আছে যারা স্টেট বাটারফ্লাই ঘোষণা করেছে। তারপর রিসার্চ ফাইন্ড নিউ বাটারফ্লাই স্পিসিস, আচ্ছা এইখানে একটা ওয়ার্ড আছে, আমার এই ওয়ার্ডটা খুব পছন্দ হয়েছে, 2-3 বার আমার এমনি ফলস দা, জানো তো তোমরা এই ওয়ার্ডটা, এটা তোমরা লেখো, লেপারডোপটেরিস্ট, এটা হচ্ছে লেপারডোপটেরিস্ট, এটা কি করেছে, নাকাদুবা সিনহালা রামাস্বামী সদাশিবন প্রজাতির একটা প্রজাপতি আবিষ্কার করেছে, এই যে এখানে লিখেছে এই যে প্রজাপতিটার নাম, হ্যাঁ আর এখানে একটা জিনিস লিখেছে থান্ডার টেক্সা, এটা কি লিখেছে, ফাউন্ড এ প্লেস অফ দ্য জার্নাল অফ থান্ডার টেক্সা, এই থান্ডার টেক্সাটা কি, থান্ডার টেক্সা হচ্ছে একটা পিয়ার রিভিউ জার্নাল, পিয়ার রিভিউ জার্নাল মানে যেন অনেকগুলো সায়েন্টিস্ট একই জিনিস একবার রিসার্চ করে সকলের মতামত নিয়ে যেটা ছাপা হয় তাকে বলা হয় পিয়ার রিভিউ জার্নাল। তো নাকাদুবা জিন্সের প্রজাপতি একটি আবিষ্কার করেছে, কারা আবিষ্কার করেছে, আবিষ্কার করেছে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, মানে সরি ওয়েস্টার্ন ঘাটে আবিষ্কার হয়েছে, ওয়েস্টার্ন ঘাটের জায়গার নাম, কারা আবিষ্কার করেছে, বাই অল ইন্ডিয়া রিসার্চ টিম, হ্যাঁ এই অল ইন্ডিয়া রিসার্চ টিম এটা করেছে, এটা হচ্ছে ফার্স্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই যে দেখো লিখেছে ওরা গর্বের সঙ্গে লিখেছে, ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট এ বাটারফ্লাই স্পিসিস ওয়াজ ডিসকভার্ড বাই অল ইন্ডিয়া রিসার্চ টিম। ঠিক আছে, এর পরের প্রশ্ন, স্টেট বাটারফ্লাই ইন ইন্ডিয়া, আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে স্টেট বাটারফ্লাই হঠাৎ করে এই প্রশ্নটা করা হলো কেন, হুইচ স্টেট ইন দ্য ফার্স্ট কান্ট্রি, হুইচ স্টেট ইন দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি টু অ্যানাউন্স ইট স্টেট বাটারফ্লাই,
এই যেহেতু এই নিউজটা দ্য হিন্দুতে এসেছিল, এটাও দ্য হিন্দুতে এসেছিল, যেহেতু এটা একটা নিউজ এবং তার আনুষঙ্গিক ভাবে কোনো প্রশ্ন আসতে পারে, যেহেতু এখন ঘুরিয়ে প্রশ্ন আসার একটা চল হয়েছে, তো সেই জন্য এই নিউজটাকে আমরা বাছাই করেছিলাম অ্যারাইজ ডিজিটাল টিমের পক্ষ থেকে। তারপরে আমরা এই প্রশ্নটা অ্যাড করি, দ্য স্টেট বাটারফ্লাই ইন ইন্ডিয়া। আমরা এটা রিসার্চ করি এবং পাই যে স্টেট বাটারফ্লাই বলেও জিনিস আছে। দ্য তামিলনাড়ু হ্যাজ টোটাল 32 স্পেসিস বাটারফ্লাই এন্ডেমিক টু দ্য স্টেট। ইট হ্যাজ বিকাম ফিফথ, এই যে ইট হ্যাজ বিকাম ফিফথ ইন্ডিয়ান স্টেট আফটার মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্রের যে বাটারফ্লাই তার নাম কি? এটা উত্তরাখণ্ডে কি কমন পিকক, কর্ণাটকের কি সাউদার্ন বার্ড উইং, অ্যান্ড কেরালায় কি মালাবার ব্যান্ডেড পিকক। টু রেস্কিউ দ্য স্টেট এমব্লেম, মানে স্টেট এমব্লেম কি রাজ্যের প্রতীক হিসাবে, ঠিক আছে, নিয়ে করা হচ্ছে বোথ সাউদার্ন বার্ড উইংস অ্যান্ড উইচ ইজ লাস্টলি বাটারফ্লাই স্পিসিস ফাউন্ড ইন ইন্ডিয়া। হ্যাঁ, মালাবার ব্র্যান্ড, এগুলো সব পড়ে নিও তোমরা। তারপরে কি আছে, পয়েন্টস টু বি নোটেড। আচ্ছা, যে নিউজটা আগে আমরা দেখলাম, হ্যাঁ, এই নিউজটার মধ্যে খুব একটা ইলাবোরেটলি দেওয়া ছিল না, তো আমরা সহজ করে এখানে পয়েন্টস টু বি নোটেড করে দিয়েছি। দ্য স্পিসিস নেম ড্যাশ, এটা হচ্ছে স্পিসিস নেম, নাকাদুবা সিনহালা রামস্বামী সদাশিবন, এইটা হচ্ছে প্রজাতিটার নাম। ইট ওয়াজ ডিসকভার্ড ইন আগস্তমালা, ইট ওয়াজ ডিসকভার্ড ইন আগস্তমালা ওয়েস্টার্ন ঘাট, তখন ওটার মধ্যে ছিল ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে। দ্য নিউ টেক্সন লাইসিনেট বাটারফ্লাই বিলংস টু নাকাদুবা জিনস, সিম্বলিফাই এগুলো সাউথ কোরিয়া এশিয়াতে পাওয়া যায়। তারপর হচ্ছে, আচ্ছা, এই এই ওয়ার্ডটা তোমরা লিখে নিও, লেপিডোট্রোলজি ইজ এ সেম বাটারফ্লাই নিয়ে যারা কাজ করে বা কীট পতঙ্গ নিয়ে কাজ করে তাদেরকে বলা হয়, অ্যারুলিয়ানও বলা হয়, সামন হু স্টাডিজ ইন দ্য ফিল্ড অফ লেপিডোট্রোলজি, তাদেরকে লেপার্ড লেপাডোপ্টেরিস্টও বলা হয়, আবার অ্যারুলিয়ানও বলা হয়, ঠিক আছে। তো এই দিস ওয়াজ দ্য সেশন, তো আমরা এগুলো আজকে পড়ে নিলাম। তোমাদের কমেন্টস করে জানাও সেশনটা কেমন লাগলো, সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এরকম সেশন আমরা আগেও নিয়ে আসবো, এরপরে আমরা একটা টাইম ফিক্স করে দেবো যেই টাইমের মধ্যে এই সেশনগুলো করা যেতে পারে। তো আজকে আমরা দ্য হিন্দু অ্যান্ড আদার লিডিং পেপার লিডিং নিউজ পেপার রিভিউ করলাম। ডায়ারাইজ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত, এতক্ষণ থ্যাংকস ফর বিং ওয়ান্ডারফুল অডিয়েন্স। অ্যারাইজ এডুকেশন হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যা সরকারি এবং বেসরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকে, বিশেষ করে ব্যাংক, রেল, এসএসসি এবং বিএসসি। সেশনটা যদি ভালো লেগে থাকে আমাদের সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্ট আমাদের উৎসাহ জাগায়, তোমাদের সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ জাগায়, আর লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে যাতে তোমরা শিখলে তারাও শিখতে পারে, আর আমাদেরও যাতে তোমাদের লাইক, তোমাদের একটা লাইক আমাদের ভীষণ উৎসাহ বাড়ায়। তো থ্যাংকস ফর বিং ওয়ান্ডারফুল অডিয়েন্স। আগেও আমরা শেয়ার করতে পারি জিনিসগুলো, তো সেই কারণে তোমাদের সহযোগিতা চাইছি, আবার আসবো কখনো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে আবার পরের সেশনে।